কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেট দুনিয়ার বাসিন্দাদের সামনে উঠে আসতে সক্ষম হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার লেখা কাঁচা বাদাম গানটি রাতারাতি ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, এবং তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই গানের রচয়িতাকে। ফলস্বরূপ এই মুহূর্তে বাদাম বিক্রি ছেড়ে দিয়ে শুধুমাত্র গানে মনোনিবেশ করেছেন তিনি। ইতিমধ্যে আরো একাধিক গান লিখে ফেলতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি নিজের মাটির ভাঙা ঘর ছেড়ে এরই মধ্যে বানিয়ে ফেলেছেন তিনি একটি বিলাসবহুল বাড়ি, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এবার জানা গেল তার বিলাসবহুল বাড়িতে নতুন সংযোগ হিসাবে নিয়ে আসা হয়েছে একটি বহুমূল্য লকার। খড়গপুরের রাজ সামারিয়া নামে এক ব্যবসায়ী জানিয়েছেন, ভাইরাল গায়ককে একটি লকার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, তাই নিজের কারখানায় এই বহুমূল্য লকারটি তৈরি করেছেন তিনি, যা চাবির পাশাপাশি নাম্বার লক দিয়েও খোলা এবং বন্ধ করা যাবে। এবং এদিন সেটি নিজের হাতে নিয়ে ভুবন বাদ্যকরের বাড়িতে উপস্থিত হতে দেখা যায় ওই ব্যবসায়ীকে। ভুবন বাদ্যকরের নতুন লকার দেখে হতবাক হয়ে গিয়েছেন অনুগামীরা। লকারে তিনি কি রাখবেন সে প্রশ্নও ইতিমধ্যে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।